হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আছি, অত ভালো না অত খারাপও না, কারণ গরমের দিন, তাই জন্যে বললাম এই কথাটা। সবাই রে গুড মর্নিং। এখন বানাবো আমি ম্যাগি। তোমরা তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি ম্যাগি কেমনে বানাই। ছোট্ট মোট্ট একটা কড়াই বসিয়ে দিলাম, এখন দিব জল। বললো কি ভাজি ভাজি ম্যাগি খাবে। বেলা দিছিল বৃষ্টি, এখন রৌদ্র দিল, খুব ভালো হলো, কাপড়গুলো শুকাবে, না হলে তো কাপড় ভিজা থাকে। এক প্যাকেটে ম্যাগি বানাবো, আমি খাবো না, হলে বাবুর জন্য বানাবো। আর দিব একটা ডিম, আর এইদিকে ম্যাগি আর পেঁয়াজ, লঙ্কা দিব না, কারণ ঝাল খায় না বাবু, তার জন্য। ডিমটা দিয়ে দিলাম, ভাজি ভাজি হয়ে গেল, এখন দিব ম্যাগিগুলা। লাস্টে দিব ম্যাগি মশলা, গরম গরম ম্যাগি রেডি। এখন তাহলে ম্যাগিটা দেই খাইতে, এখন দিব ম্যাগিটা বাবুকে খেতে দিব। এখন আমিও খাই কিছু সকালের ব্রেকফাস্ট, হাতে খাবো। ম্যাগি বানানোর কড়াইতে আমি দিয়ে দিছি তেল, এখন ভাজবো ডিম দুটো। কড়াই পুরো গরম, সকাল সকাল খালি আলু শুধু ভাত খেতে ইচ্ছা যায় নাই, ওই জন্য ডিমটা আমি ভাজতেছি, ডিম দিয়ে খাবো। ডিম না আমি অত ভালো ভাজতে পাই না, এই যে লাইটা ধরছে নিচে, আমারও তো ভালো, অন্য খাবো, খেতে তো যাবে জিনিসটা। এখন খাবো ভাত, শান্তি মতে ভাতটা খাই, ফ্যানটা দিই। এখন তাহলে আমি ভাতটা খাই, মানে বসে আছি, তারপরে বানাবো দুপুরের ভাত, দেরি করেই বানাবো, কারণ সকালে খাওয়াই হলো সবাই রে। বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।